ভয়াবহ চেহারা নিচ্ছে সুদানের গৃহযুদ্ধ। আটকে থাকা ভারতীয়দের উদ্ধারে অপারেশন কাবেরি শুরু করলো ভারত। উদ্ধার কাজে কেন এতটা দেরি? সুদানে উদ্ধার অভিযান চালানো কতখানি কঠিন? প্রতিবেদনে জানুন বিস্তারিত। ক্ষমতা দখলের লড়াই চলছে সুদান। এক সপ্তাহ ধরে চলছে সেনাবাহিনী এবং আধা সেনাবাহিনীর সশস্ত্র সংঘর্ষ, যা থামার কোনো লক্ষণই নেই। গৃহযুদ্ধ পরিস্থিতির মধ্যে নিজেদের দেশের নাগরিকদের সুদান থেকে সরাচ্ছে সব দেশ। ভারতও সে কাজ শুরু করেছে। অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন কাবেরি। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর টুইটারে লেখেন, সুদানে আটকে পড়া নাগরিকদের ফেরানোর জন্য কাবেরি অভিযান চলছে। সুদানের বন্দরে পৌঁছে গিয়েছেন 500 নাগরিক, আরো অনেকে পথে রয়েছেন। আমাদের জাহাজ এবং বিমান তাদের ফেরানোর জন্য প্রস্তুত। সুদান থেকে আমাদের নাগরিকদের ফেরাতে বদ্ধপরিকর দেশ। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, সুদানের ভারতীয় দূতাবাস সেখানে বসবাসরত ভারতীয় নাগরিকদের সাথে ক্রমাগত যোগাযোগ রাখছে। গৃহযুদ্ধ পরিস্থিতির জন্য সুদানের আকাশপথ পুরোপুরি বন্ধ, তাই সমুদ্র পথেই চলছে এই অভিযান। গত বছর যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে আটক ভারতীয়দের উদ্ধারে অপারেশন গঙ্গা শুরু করেছিল ভারত। দেখা যাচ্ছে, যে গতিতে ইউক্রেনে অভিযান শুরু হয়েছিল সেই গতিতে সুদান থেকে ভারতীয়দেরকে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। 26 ফেব্রুয়ারি থেকে ভারত সরকার ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের সরিয়ে নিতে অপারেশন গঙ্গা শুরু করে। 3রা মার্চের মধ্যে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করা সম্ভব হয়নি। কিন্তু সুদানে আটকে পড়া ভারতীয়দের ক্ষেত্রে সে কাজ শুরু করা যায়নি। গত 15 এপ্রিল থেকে গৃহযুদ্ধ চলছে সুদানে। সেদেশে আটকে রয়েছেন ভারতের প্রায় 3,000 নাগরিক। ভারত উদ্ধার কাজ শুরু করেছে 23 এপ্রিল। আটক ভারতীয়দের উদ্ধারের জন্য সৌদি আরবের রাজধানী জেদ্দায় দুটি ভারতীয় বিমান C-130J মোতায়েন করা হয়েছে। সুদান বন্দরে মোতায়েন হয়েছে INS সুমেধা। কিন্তু উদ্ধার কাজে এত বিলম্ব কেন? এর জন্য সুদানের পরিস্থিতি দায়ী বলে মনে করা হচ্ছে, কেননা যেভাবে সেদেশের সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী যুদ্ধ করছে তা ভয়াবহ। কাউকে রেয়াত করা হচ্ছে না। গোলাগুলিতে একজন ভারতীয় এবং একজন আমেরিকান নাগরিক মারা গিয়েছেন বলেও খবর। তাই উদ্ধার কাজ চালাতে গিয়ে আর যাতে কোনো রকম প্রাণহানির ঘটনা না ঘটে, তার জন্য উভয় পক্ষের সঙ্গে আলোচনার পরে আটক ভারতীয়দের উদ্ধারের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারত ছাড়াও সুদানে আটকে থাকা ভারতের নাগরিকদের উদ্ধার করছে সৌদি আরব ও ফ্রান্স। ইউক্রেনের থেকে কতখানি আলাদা পরিস্থিতি? ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ছিল দুই দেশের মধ্যেই। দুই দেশের সঙ্গে আলোচনা করে শীঘ্রই উদ্ধার কাজ শুরু করা গিয়েছিল। এছাড়া রোমানিয়া, পোল্যান্ড বা হাঙ্গেরির মতো প্রতিবেশী দেশগুলি বিদেশি নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য তাদের সীমান্ত ব্যবহার করতে দেওয়ার অপারেশন সহজ হয়েছিল অনেকখানি। কিন্তু সুদানের সমস্যা অভ্যন্তরীণ। সংঘর্ষের মূলেই রয়েছে সামরিক নেতা আব্দেল ফাত্তাহ আল বুরহান এবং তার অধীনস্থ আধা সামরিক কমান্ডার মোহাম্মদ হামদান দাগলোর বিবাদ। দুটি দল একে অপরের সঙ্গে লড়াই করছে। ঠিক এই আবহে সেই দেশে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপদে সরিয়ে নিয়ে আসা এক বড় চ্যালেঞ্জ, আর তার জন্যই শুরু হয়েছে অপারেশন কাবেরি। রিপোর্ট আজকে।